আমরা এই মুহূর্তে দুর্গাপুর বাজারে এসেছি। বাবুর এক পরের সপ্তাহ থেকে গিটার ক্লাস স্টার্ট হবে, তো তার জন্য গিটার কিনতে এসেছি। ঠিক আছে, বেরোনোর সময় মানে সকাল থেকে বেরোবো কি না বুঝতে পারছিলাম না, বাইরের ওয়েদার তো খুব খারাপ, তো ঠিক মতন বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু ছেলে তো বাদ মানে না, ওর তো একদম এখনই চাই, এরকম একটা ব্যাপার। তো চলে এসেছি গিটার কিনতে। আর ওই যে ওর গিটার দেখছে কোনটা ঠিক লাগবে। কেমন লাগছে বেটু? ভালো। মাছটা খোল একটু, কোনো অসুবিধা নেই, আমি বারণ করেছিলাম। আচ্ছা ঠিক, ভালো লাগছে? হ্যাঁ, ফিলিং গুড। ইয়েস, রেড কালার। হ্যাঁ, আমি ব্লু কালার কিনবো, কালার তো বড় করা নেই যাবে। তুই তো পারবি গিটারটা ধরতে, এত বড় গিটার। এইটা মনে হচ্ছে ঠিক আছে, তুলনামূলক। ওটা দুটো একই আছে, একই সাইজ। হ্যাঁ, ওইটা খালি ভলিউমটা দেয়া আছে, এটা ভলিউমটা ছাড়া আছে। ভলিউম মিন্স ভলিউমটা মা, এই দেখো। ও আচ্ছা আচ্ছা, দেয়া আছে। ও কিন্তু খুব কমফোর্টেবলি এটা ধরলো, আর ওটা ওটা বলে না না, এটা কোনো অসুবিধা হচ্ছে কারণ বলো আমি এমনি এমনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা বাটা শোনা, এরকম ধরতে হবে। এই যে আমি খাঁজা ধরে নিলাম, এই আমি বেল ফেল সব দিয়ে দেবো, চিন্তা কিছু। এই সাইজটাই ঠিক আছে দাদা? এইটাই ঠিক আছে সাইজটা? বড় হচ্ছে না তো? না একটু দিদি দেখুন, একটু ছোট দেয়া যায়, কিন্তু ও তো সামনে বছরই বেড়ে যাবে, আবার কথা গিটা কি আবার। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক কথা। অসুবিধা হলে আমি দিতাম না, দিতাম না মানে দুটো জিনিস বলে দিই। ও যে কোন দেখো নরমালি মোটামুটি এটা ঠিক আছে, এটা যদি একদম এরকম হতো তাহলে এটা চলতো না। আচ্ছা আচ্ছা, এই এই কোনোইটা ও যদি উঠে, আচ্ছা এখানটা হয়ে যেত, আমি দিতাম না। ওই জন্য ওকে বললাম যে আমাকে আগে ধরে বসাটা দেখতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই ঠিক আছে। তাহলে ব্লু হবে নাকি? ব্লু কালার। বাবা লে দেখি সোনা, সোনার মুখটা দেখি একটু। বাবা রে মাথা খারাপ করে দিচ্ছে, বললাম আজকে ওয়েদারটা খারাপ আছে, আজকে বেরোবো না। কিছু আমি তো বুঝি না বাবা, দেখো ওইটা কি নাম বললি তুই জানিস? দেখো ওইটা কিন্তু কি এগুলো ওই তুমি এখান থেকে একটা তার নিশ্চয় থাকবে, এই যাই যাবো। এটা এটা তুমি যদি বক্সে কানেক্ট করে দাও না, বক্সে কাগজ উঠবে যে এই দুটো। ও আচ্ছা, বক্সের সাউন্ড জ্যাক লাগানো যাবে নাকি? এটা হচ্ছে এমনি নরমাল গিটারের সাউন্ড, আর এটা হচ্ছে বক্সের মনে হয়। অনেক কিছু শিখে আছে, শেখানোর আগে অনেক কিছু শিখে বসে আছে। ঠিক আছে বাবারে, আমি শুধু ভাবছি যে তোর তো থার্সডে থেকে স্যার আসবে, এখনো তিন দিন, আজকে স্যাটারডে, সানডে, মনডে, টিউজডে, ওয়েডনেসডে, চার দিন বাকি আছে। বললাম চার দিন ওয়েট কর, দেন তারপরে মানে চার দিনের মধ্যে তো ওয়েদার ঠিক হয়ে যাবে। না আজকেই যেতে হবে, আজকেই যেতে হবে, মানে পাগল করে দিচ্ছি, দুপুরে শুতে দিল না। ওঠো ওঠো ওঠো, তুমি একটু শিখে নিও গো, ছেলের সাত পূরণ করতে করতে বাবা একদম, বাবা ছাড়া ছেলের একদম অবস্থা খারাপ। আমি তো আমার মনে হয় যে প্যাশন এমন জিনিস না, ওটার জন্য কোনো কিছু প্রয়োজন হয় না, প্রথম বেস্টটাই করো। কিন্তু ও সেই পাগল না, শিখবো শেখ, শিখতে অসুবিধা নেই, সে খুব দেখা যাক কতদূর শেখে, সবই তো ঠিক আছে। তো হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে।
বল বন্ধুদের একটু নিয়ে কতবার প্র্যাকটিস হবে দেখি সকাল 7টার সময় আবার উঠতে হবে আগে 8টার সময় উঠতা হ্যাঁ ক্লাস করতে 8টা থেকে গাটায় উঠতিস মানে আরে না গো সানডে আর স্যাটারডে ঘুমাই ও আচ্ছা আচ্ছা সানডে স্যাটারডে তাড়াতাড়ি উঠবি নাকি এবার থেকে প্র্যাকটিস করার জন্য না ফ্যাশনেবল খুব এটা তাহলে কি হলো অ্যাকোস্টিক গিটার নাকি অ্যাকোস্টিক এটা স্প্যানিশ না স্প্যানিশ বেটা অ্যাকোস্টিক এর আবার নিয়ে ইলেকট্রিক নিবি নাকি টাইপের হয় না কোনটা দিয়ে কন্ট্রোল করছে দেখ বেটু ওটা দিয়ে কন্ট্রোল হচ্ছে ওকে সাউন্ড কন্ট্রোল হচ্ছে না ওই ঝাটা কন্ট্রোল এটা দিয়ে কি দুটো সাউন্ড না একটা কিছু বেস ফেসে কন্ট্রোল করে এইটা কোনটা আচ্ছা আর এটা ভলিউমটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলে ওই স্কুলে যখন প্রোগ্রাম হবে তখনই লাগবে না না আউট আউট লেখা আছে এটা দেখতে হবে বেশি এই দেখো এটা কিচ্ছু না এই যে ওই যে একে এই দেখুন এখানে একে দিচ্ছে এইটা যাবে কোনটা একে দিচ্ছে বলুন তো এই যে ই ও আচ্ছা এই দেখুন ই B E A D G A E চারটি ওখানে লেখা আছে এই তো এখানে লেখা আছে দিদি এই যে আচ্ছা আচ্ছা এই যে B G A E এই যে করছি করছি এই দেখো আস্তে এটা মানে গ্রিন হলে ভালো নাকি মাঝখানে মাঝখানে আসতে ও মাঝখানে আসতে হবে আচ্ছা রাইট হলেই তার মানে যেন ঠিক আছে তাই তো ও হ্যাঁ এবার ধরুন এটা ছয় এলো এইখানে এখানে গিটার কেনা হলো নিয়ে আমার ছেলে শান্তি এখন এই বৃষ্টি পড়ছে বাবা গাড়ি স্টার্ট করবো কি অবস্থা বলো তো বাস আমাদের যা কিছু নতুন হয় সবই বুড়িমাকে মানে প্রথমে দেওয়া হয় বুড়িমাকে অর্পণ করে তারপরে আমাদের কাজ শুরু হয় তাই না বেটা আর বেটা আজকে পুরো হ্যাপি কি বেটু ফুল হ্যাপি বুড়িমাকে বল দাও ঠাকুর যেন ভালো করে শিখতে পারি যেন সাকসেস হই চলো নাখো খোলো দেখি আতে আতে হ্যাঁ খোলো এখানে রেখে খোলো যেখানে খুশি খোলো না ওটা বাবা খুলে দি বাবা খুলে দি খুব খুশি আমার ছেলে খুব খুশি পাগলা হয়ে গেছে নাকি বেটু এত খুশি যে কি বলবো আর দেখবে ওদের খুশি গুলো দেখলে না আমাদের মানে আমরা আরো বেশি খুশি হয়ে যায় কি এক্সাইটমেন্ট মানে কালকে কালকে কথা বলে নাকি গো হ্যাঁ কালকে স্যারের সাথে কথা বললো তারপর থেকে ওর যা এক্সাইটমেন্ট শুরু হয়েছে মনে হচ্ছে রাত্রে যদি দোকান খোলা থাকতো তো রাত্রেই চলে যেত এরকম একটা ব্যাপার তারপরে গেলি আচ্ছা আজকে দুপুরে আমাকে শুতে দিচ্ছে না চলো 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 মো মা চলো গো গিটার কিনে নিয়ে আসি ও মা মাথা পুরো খারাপ আমি বললাম যে ওয়েদারটা তো ঠিক হোক টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে ভগবানে কি বা জোরে হয়নি ওই দেখো ও মা সো সুইট ওই বাবা লে লে ওলে বাবা লে ইয়েস ওইদিকে তো নয় বেটা উল্টো করলি বাবা উল্টো করলি এই হাতটা বেরোবে এই হাতটা বেরিয়ে ওটা ঢুকবে ইয়েস
ওটা ঢুকে হ্যাঁ এমনি করে দিতে হ্যাঁ হ্যাঁ ঠিক এরকম করে নি বছো বছো ওরে বাবা রে ঠিক আছে এটা টিং টাং কর আরে বেকটাটা দাও কর তুই এমনি হাতে কর না লোটি উনি বাজা লোটিউ লোটিউ মানে উপর থেকে নিচ পর্যন্ত বাজা ওয়াও আরেকবার আরেকটা দেখাবো হ্যাঁ নাও বাজাও একটু পুরো টেনে বাজা ট্রিং ভেরি গুড ওয়াও উপর থেকে নিচে নামে তিনটে বাজে বেটা চার পাঁচটা বাজে হুম আস্তে আস্তে ওয়াও খুব ভালো লাগলো আমারও খুব ভালো লাগছে আর ওর বাবা সবথেকে বেশি হ্যাপি হয়েছে ছেলের কিছু কিনতে পারলে ওর বাবার থেকে হ্যাপি কেউ হয় না মানে আমিও এত হ্যাপি হই না ওর বাবা যা হ্যাপি হয় মানে ছেলে চাইলো মানে একদম নাকি খাবো তুই শিখবে আমি শিখবো ছেলে সঙ্গে ছেলে আমি শুধু ভাই আর দেখো দাড়ি কাটবে না কিছুতে এক হাত করে দাড়ি বেরোবে তারপর ওরে বাবা চলো খুব ভালো একটা জিনিস হলো জীবনে মানে এই জিনিস এই স্মৃতিগুলো না এই জন্যই আগেও বলেছি এখনো বলছি এই জন্যই আমার ব্লগ করা এই ছোট্ট ছোট স্মৃতিগুলো আঁকড়ে ধরে রাখা এই যে প্রথম ওর ইয়ে সত্যি করে যদি এটা এই জিনিসটা নিয়ে এগোই লাইফে এটা যদি মানে এগোক না মানে এমন এমন একটা লেভেলে যাক যেখানে স্টেজ পারফরমেন্স করতে পারবে এইটুকু পেলেই আমরা হ্যাপি এটা নিয়ে কোনো ক্যারিয়ার কথা বলছি না মানে ওইটুকু পেলে একটা দেখবে আলাদা একটা ফিলিংস আসে তাই না আর এমনিতে তো আমি মিউজিকের প্রচণ্ড ভক্ত তোমরা হয়তো এতদিনে জেনেই গেছো মিউজিক আমার প্রচণ্ড ভালো লাগে নিজে কোনো ইনস্ট্রুমেন্ট প্লে কখনো করিনি কিন্তু ডান্স করতে মিউজিক শুনতে এগুলো আমার ভীষণ ভালো লাগে বুঝলে তো বাজার ছেলে ঠিক আছে আমি একটু টুংটাং শুরু করি ওকে চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিই ওর সাথে একটু লাগি দেখি টিউন ফিউন করে ঠিক করি আমাকে ওই দাদাটা দেখিয়ে দিল কি করে করতে হয় তো সেগুলোই করি ওকে চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ টাটা